সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা, ও সোনার মায়েরা যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, অর্থ সম্পদ আমার, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না। কবরস্থানের ধারে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখবেন রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ, একজন ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, মন্ত্রী মারা গেলে মন্ত্রীর যেমন কাফন হয়, একটা মজদুর গরিব অসহায় মারা গেলে মন্ত্রী আর গরিবের কাপড়ের কাপড়ে পার্থক্য থাকে না। চোখ বন্ধ হয়ে গেলে যে বাড়িটা এত কষ্ট করে বানিয়েছেন, আমার আপনার বানানো ঘরের মধ্যে 24 ঘন্টা রাখা হবে না। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে কি হবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান, আমাকে আপনাকে আল্লাহ অধিক পরিমাণে বেশি ভালোবাসে। আল্লাহ বলেছেন বান্দা বান্দি দুনিয়ার জমিন তোকে কখন ছাড়তে হবে তার নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোকে জানিয়ে দিই না। অতএব দুনিয়ার জমিন তোকে ছাড়ার জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নেই, আছে না নেই। এই জীবন, এই জিন্দেগির উপরে যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, যত টাকা থাক, যত দামি বাড়ি থাক, যত দামি গাড়ি থাক, যত বন্ধু বান্ধব থাক, দুনিয়া আমার পরিচয় পরিচিতি যত বড় হোক, এই জীবনে জিন্দেগির উপরে আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, এই জীবনের আখেরাতের জীবনে কোনো দাম নাই। এই জিন্দেগি জীবন এমন ভাবে পরিচালনা করা দরকার, এমন ভাবে জীবনকে সাজানো দরকার, আল্লাহর কথা মতো, রসূলুল্লাহর কথা মতো, কোরআনের কথা মতো, হাদিসের কথা মতো ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আসলে আল্লাহ দয়াময় ওই মানুষটার উপরে রাজি খুশি হয়ে যায়। বলুন, এই জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, এই জিন্দেগির কোনো দাম আছে? তাহলে আমাদের জীবনে কতটা খুশি, আমরা কোন পথে চলছি একটু অ্যানালাইজ করা দরকার আছে, আছে না নেই? বিবেককে একটু জাগ্রত করা কথা, ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আলোচনার বিষয়বস্তু হলো হিংসা, 5টা পয়েন্ট তুলে ধরবো, দুনিয়াবি ক্ষতি একটু আপনাদের তুলে ধরি। হিংসা তো খতরনাক জিনিস, হিংসা তো মারাত্মক জিনিস, দুনিয়ায় যেখানে হিংসা ঢুকে যায় ওই জায়গা থেকে শান্তিটা দূরে চলে যায়। দুনিয়ায় যত জায়গায় অশান্তি দেখছেন, ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তির স্তর হলো হিংসা। একটা মানুষ সে ইসলাম ধর্ম অবলম্বী, ইসলামের একটা অর্থ হলো শান্তি, ইসলাম ধর্ম অবলম্বী হয়ে যদি প্রকৃত শান্তির জীবন যদি না পায়, বুঝতে হবে ওই মানুষটা কমপ্লিট ইসলামিক বিধানকে মেনে নেয়নি। ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরে হিংসা জায়েজ নয়, হিংসা করতে পারবেন না। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল্লিল আলামিন, আমার রসূলুল্লাহ 63 বছরের জীবনে তিনি কোনোদিন কারোর উপরে হিংসা করেন নাই। হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না নেই? বলুন, আমাদের নেকি বেশি না গোনা বেশি? একটু রেসপন্স দেন। গোনা বেশি নাকি কম? নবী বলছেন একটা মানুষ যখন হিংসা করে তার জীবনের অর্জনকৃত নেক আমলগুলো হিংসা ওই রকম বরবাদ করে দেয়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। এখন ম্যাক্সিমাম ঘরে গ্যাসে রান্না, আজ থেকে 20-30 বছর আগে বাড়ি বাড়ি গ্যাস ছিল না, ওই উনানে চুলা রান্না হতো, একটা কাঠের টুকরা ঢুকিয়ে দিল, ওটা পুড়ে ছাই হয়ে যায়, কাঠের আর কোনো বৈশিষ্ট্য থাকে না, থাকে কি? আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি তার জীবনে অর্জনকৃত নেকিগুলোকে, আমলগুলোকে বরবাদ করে দেয়। তাহলে নেকি যদি কম হয়, ওটাও যদি হিংসার কারণে বরবাদ হয়, আখেরাতের জীবন সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না। আর আমরা শান্তির জন্য কি করি? দেশ বিদেশে যাই, টাকা দরকার, শান্তিতে থাকবো, টাকা রোজগার করি। শান্তির জন্য কি করি? একটা ভালো ঘর করি, একটা আশ্রয়স্থল দরকার, তারপরেও ভালো ঘর করেও শান্তি
অনেক টাকার মালিক হয় মনের শান্তি, তাহলে কোথাও আমাদের নেগেটিভ পয়েন্টে কোথাও একটা মিস্টেক হচ্ছে, যার কারণে আমরা প্রকৃত শান্তি পাচ্ছি না। ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরে দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখেরাতের জীবনের শান্তি, তিনটে জগতে আল্লাহ শান্তির জায়গা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এক নাম্বার পয়েন্ট তুলে ধরছি। দেখবেন একটা মায়ের দুটো সন্তান, আল্লাহ দয়াময় মানুষের রক্তের সম্পর্কের প্রতি মায়া মহব্বত দিয়েছে না দেয়নি। এক মায়ের গর্ভে দুটো সন্তান, ছোট ছোট দুটা বাচ্চা, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 10 বছর। আব্বার কাছে চলে যায়, আব্বা পয়সা দেন, খাবার কিনে খাবো, দোকানে চলে যায়, লজেন্স চকলেট ক্যাডবেরি আইসক্রিম কিনে নেয়, মুখের মধ্যে পুরে দিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই, দয়া এসে গেল, মায়া লেগে গেল, একা খাবো না, ওটা আমার ভাই। মুখের ভিতর থেকে লজেন্সটা বার করে অর্ধেকটা নিজে খায়, অর্ধেকটা আপন ভাইকে দিয়ে দেয়। এরকম কিছু স্মৃতি আমাদের প্রত্যেকের ছোটবেলার জীবনে আছে না নেই? আছে না? একটা আইসক্রিম কিনে কিছুটা খেয়ে ভাইকে বলছেন তুই খা, একটা লজেন্স অর্ধেকটা নিজে খেয়ে বললো ভাইকে বললো এটা তুই খা, হয়েছে না? হয়নি। হিংসা ছিল না ছোটবেলা, হিংসা বুঝিনি, বড় হলো সাংসারিক জীবনে আবদ্ধ হলো, দুনিয়াদারিতে জড়িয়ে গেল, ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল, দুই ভাই দুটো সংসার আলাদা হয়ে শান্ত হয়নি, বারান্দার মধ্যে পার্টিশন, হয়েছে না? হয়নি। গভীর ভাবে ভাবলে দেখবেন ওটা হিংসারই পার্টিশন, কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, দেখবেন প্রথম হয় ভাই ভাই, এদের ছেলেরা হয় চাস্ত ভাই, যদি 6 ফুট রাস্তা ছেড়ে দিত মিডিল থেকে ভাগ করে, ছেলে পুলে নাতি পুতি আলা ওলাদের কষ্ট হতো না, ঠিক 2.5 ফুটের মাথায় পাঁচিল, হয়েছে না? হয়নি। এখন ভাই ভাই ভালো করে বেরোতে পাচ্ছে না, কিসের ফল ওটা? কিসের ফল? হিংসার ফল। মানুষের জীবনের সুযোগ সুবিধা, সুখ সুখ শান্তি সব আস্তে আস্তে ব্লক করে দেয় হিংসা, মারাত্মক জিনিস। দেখবেন একটা চৌকো স্কোয়ার জায়গা হলে ওই চৌকো জায়গাটা যদি সমান করে ভাগ করা হয়, 4টে করেই কোনো হবে, কটা করে কোনো হবে, 2 ভাগ করলে? বহু জায়গায় দেখবেন কথাগুলো মিলিয়ে নেবেন, একটা চৌকো স্কোয়ার জায়গা ভাগ করতে গিয়ে 7টা 8টা কোনা হয়েছে, ওটা কিসের ফল? হিংসার ফল। একটা গাছের চারা পড়েছে, ফলের চারা, এক ভাই বলছে ওটা আমি লাগিয়েছিলাম, আমিনকে বলছে জায়গা বেঁকাও, একটা কোনা হয়ে গেল, ব্যাক মারলো। পরের মাথায় গিয়ে আরেকটা ভাই বলছে ও ভাই যখন আমার জায়গা ছাড়িনি, যখন একটা গাছের চারা ছেড়ে দিন আমি কেন ছাড়বে, এটা আমি লাগিয়েছিলাম, এটাও বাঁকাও। বহু জায়গায় দেখবেন একটা ভিটা বাড়ি চৌকে স্কোয়ার, তারপরে 4টে কোনা না 6টা 8টা করে কোনা হয়েছে, ওটা কিসের ফল? একটু রেসপন্স দেন। তাহলে হিংসা মানুষের সুযোগ সুবিধার রাস্তা বন্ধ করে দেয়। 6 ফুট রাস্তা ছাড়া থাকলে ছেলে পুলে নাতি পুতির কষ্ট হতো না, ওই 3 ফুটের মাথায় পাঁচিল, হয়েছে না? হয়নি। এমন ভাবে সে ভাইটা সামনের পজিশনে ব্লক করে রেখেছে, এ ছেলে পুলে গুলো একটা ভালো গাড়ি ঢোকাতেও পারছে না। হিংসা তো খারাপ জিনিস। আমরা বাইরে আমাদের চরিত্র খুব চকচকে ঝকঝকে, ছেলে দুটো যখন শ্বশুর বাড়ি যায়, ভালো জামা কাপড় পরে, ভালো করে সাজসজ্জা করে, শ্বশুর বাড়ি গিয়ে খুব স্টাইল মেরে নম্র ভদ্রতার সঙ্গে কথা বলে, দেখে মনে হবে খুব শিক্ষিত, শাশুড়িকে আম্মাজি বলে যখন মধুর সুরে ডাকে, পাশ থেকে কিছু মানুষ মনে করে খাঁটি সোনা, এটা জামাই দা, এটার বাইরের চরিত্র। এর ভিতরের চরিত্র হলো বারান্দায় পার্টিশন দিয়েছে, 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে, জায়গা ভাগ করার ক্ষেত্রে ওই মানুষটার ভূমিকা 7টা কোনা হয়েছে। তাহলে আমাদের বাইরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র আর একরকম, কথা কি রাগ করছেন নাকি? এই ভাই ভাইয়ে হিংসা আছে না নেই? ভাই ভাইয়ে হিংসা। একটা পয়েন্ট বলেছি, বুঝতে পেরেছেন? দেখেন আমি ওরকম মানুষ নয়, একলা পাগলের মতো বকে যাব, একটু রেসপন্স দেন। আপনারা খুব খিদে লেগেছে নাকি, ঘুম লেগেছে, এত মন খারাপ করে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একা বকলে কি ভালো লাগে? একটু চোখে চোখে মুখে মুখে সম্পর্ক হোক না, একটু সাথ দেবেন, একটু হাসি মুখ, একটু চোখে চোখে সম্পর্ক হোক, তাতেও ভালো আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিলে ভালো লাগে, কথা কি বুঝতে পারছেন? তো তকবীর দেন তো দেখি, না রে তকবীর
আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে বলি খুব চেঁচাতে হবে না, আল্লাহর নামটা একটু মধুর সুরে মিডিয়াম আওয়াজে নিল একটা সুন্দর আওয়াজ হবে, কথা ঠিক না বেঠিক? আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, না রে তাকবীর, আরেকটু কলিজা ভরে ভক্তির সঙ্গে আওয়াজ দেন, না রে তাকবীর। আলোচনা বুঝতে পাচ্ছেন, একটা ক্লিয়ার হলো, ভাই ভাই হিংসা আছে না নেই? আছে। আসুন দ্বিতীয় পয়েন্টটা যাই, আমি একটা বোঝাবো তারপর আরেকটা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা, হিংসার কথা আলোচনা করছিলাম, আল্লাহ দয়াময় এই জন্য কোরআন শরীফে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, উপরে রূপটা ভালো ভিতরে যদি হিংসায় ভরা থাকে আপনার যেমন নেকিগুলো বরবাদ হবে তেমনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, আপনার দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে। ভাই ভাই হিংসার কথা বলেছি। সেকেন্ড পয়েন্ট, দেখবেন যায় যায়ের মধ্যে হিংসা আছে। একটা ছেলের বিবাহের পর্যাপ্ত বয়স হলো, ওই ছেলেটাকে বিবাহ দিল, ঘরে একটা বৌমা আসলো, শাশুড়ি অসুস্থ থাকার কারণে সংসারের যাবতীয় কাজ ওই বৌমাটা একা সামলাতো। দু চার বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা হলো দুটা, দুটো বৌমা যখন এক সংসারে, সংসারের কাজের অংশ ভাগাভাগি হয়ে গেলে কমে যাবে কি যাবে না? বড় বৌমা একা করত, দুটো বৌমা আসার পরে সংসারের কাজের অংশ কমে যায়, তারপরে দুটো বৌমার মধ্যে যখন হিংসা ঢুকে যায়, দুই জায়ের মধ্যে যখন হিংসা ঢুকে যায়, যে বাড়িতে কোনো ঝগড়া ছিল না, যে বাড়িতে কোনো মারামারি অশান্তি ছিল না, দু জায়গা থেকে দুটো মেয়ে আসার পরে দুই জায়ের মধ্যে হিংসা হিংসি, একটা সময় ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, ওই বাড়িটা অশান্ত হয়ে ওঠে। গার্জেনের একটা সম্মান আছে, ওই বাড়ির পরিবারের মানুষেরা শিক্ষিত, এখন বৌমায়েদের ঝামেলার কারণে গার্জেন পক্ষ বাধ্য হয়ে ছেলে দুটাকে আলাদা করে দেয় কি দেয় না? হিংসা তো খারাপ জিনিস, একটা সোনার সংসারকে খুব সহজে দুটো তিনটে টুকরো টুকরো করে দেয়, দেয় কি দেয় না? আগে মানুষ দুটো বিবাহ করলে বলতো দুই সতীনের মধ্যে হিংসা থাকে, এখন বর্তমান সময় দুই জায়ের হিংসা দুই সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে কি দেবে না? আগে চারটে পাঁচটা ছটা ছেলের বৌমা ছিল, নাতি পোতা এইরকম বড় বড় হাড়িতে রান্না হতো, খড়ের ঘর ছিল, মাটির দেয়াল ছিল, টাইল ছিল না, মার্বেল ছিল না, এসি কুলার ছিল না, এত চকচকে আর ঝকঝকে ছিল না, ঘরের মধ্যে মানুষের মধ্যে মিল মহব্বতটুকু ছিল, মাটির ঘরে যে শান্তি ছিল, আজ মার্বেল টাইলস আলমারি শোকেস ফ্রিজ আলনা ড্রেসিং টেবিল এত চকচকে ঝকঝকে করো, ঘরের মধ্যে প্রকৃত শান্তি নেই। এটা কিসের ফল? হিংসার ফল। আলোচনা কি রাগ করছেন নাকি? বলুন যায় যায় হিংসা আছে না নেই? মাশাআল্লাহ, আমাদের বৌমায়েদের বাইরের চরিত্রের কোনো মধ্যে খুঁত নেই,